Waiting Bengal. Waiting positive. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে পনির দাবিতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ এলবি জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে 50% অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর 19-এর গৃহবধূ রেহেনা খাতুন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার দিগঙ্গা ব্লকের শিমুলিয়া এলাকায় পরিবারের সদস্যদের অভিযোগ গত এক বছর আগে রেজিস্ট্রি করে বিয়ে হয় তার বিয়েতে যৌতুক হিসেবে একটি দামি মোটরবাইক সহ সোনার অলংকার দেওয়া হয় কিন্তু লালসা না মেটায় আরও সোনার অলংকারের দাবিতে গৃহবধূর ওপর শারীরিক অত্যাচার চালাতে থাকে অভিযুক্তরা মেয়ের অত্যাচারের কথা শুনে তাদের চাহিদা মতো সোনার হার কানের দুল চুড়ি সহ লক্ষাধিক টাকার গয়না মেয়ের শ্বশুর বাড়িতে পৌঁছে দেয় তারা বাড়ি ফিরেই জানতে পারে দিয়ে আসা সোনার গয়না বিক্রি করতে গেলে বাধা দেয় ওই গৃহবধূ সেই সময় বেধড়ক মারধর করে রেহেনার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ও ঘরের মধ্যে আটকে রাখে তার স্বামী অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে বারাসাত জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রেহেনা নির্যাতিতার বাপের বাড়ির পক্ষ থেকে অভিযুক্ত স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে দেগঙ্গা থানায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তারা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাটা হয়েছে গতকাল আমাদের মানে বোন একটা তার বিয়ে দেওয়া হয়েছিল শিমুলিয়ায় সেখান থেকে পাশের বাড়ির লোক একজনকে ফোন করে একজন আমাদেরকে ফোন করে বলে যে আপনাদের মেয়ের অবস্থা খারাপ এবারে আমরা রীতিমতো জায়গায় গিয়েছি গিয়ে দেখি যে আমাদের বোনটাকে ওরা পিটিয়ে পুড়িয়ে তার ঘরের মানে গায়ে আগুন ধরিয়ে দিয়েছে তারপরে আমরা সেখানে গিয়ে জানলাম কী সমস্যা আমাদের ভাইয়ের কাছ থেকে মানে কাকার কাছ থেকে শুনলাম কাকা বলছে যে ওরা তার মেয়েকে রীতিমতো মানে প্রেশার করে তার মেয়েকে চাপ সৃষ্টি করে দেনা পাওনা পণের ব্যাপারে নিয়ে কাকা বিকেলবেলা তাদের বাড়িতে গিয়েছে বিকেলবেলা যাওয়ার পরে ও মেয়ের বাড়িতে জামাইয়ের হাতে মানে হার দিয়ে এসছে মাকড়ি দিয়ে এসছে হাতে চুড়ি দিয়ে এসছে জামাই সেইগুলোকে নিয়ে বিক্রি করতে যাবে এরকম একটা চিন্তাভাবনা নিয়েছে নেওয়াতেই মেয়ে সেটাকে আটকানোর চেষ্টা করে যখনই আটকানোর চেষ্টা করে মানে জামাই মেয়েকে খুব মারধর করে ও মেয়ের বাবা মা এবং জামাই তিনজনে মিলে পরিকল্পনাভাবে খুব মারধর করে করে ঘরের মধ্যে ওরা গায়ে কেরাসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দিয়ে মেয়েটাকে ওইভাবে ঘরে ফেলে রেখেছে ওরা যখন ঘরে ফেলে রেখেছে মেয়েটাকে কোনো ট্রিটমেন্ট কিছুই করেনি না করে ওরা ওইভাবে বাড়িতে রেখে দিয়েছে পাশের লোকেরা যখন আমাদেরকে খবর দিয়েছে আমরা রীতিমতো জায়গায় ওখানে গিয়েছি যাবার পরে গিয়ে দেখছি ওরা আমরা যখন গিয়েছি ওরা আমাদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না বলছে আপনাদের মেয়ের কিছু হয়নি পড়েনি যান যান আমরা সেখানে খুব জোর জবরদস্তি করে ঘরের মধ্যে ঢুকলাম ঢুকে দেখি যে মেয়ের অবস্থা খুবই খারাপ সে শয্যাশায়ী হয়ে আছে সে কোনো কথা বলতে পারছে না ওরা মেয়েকে কোনো ট্রিটমেন্ট করেনি কোনো ডাক্তার দেখায়নি ওইভাবে ঘরে ফেলে রেখে আসছে তারপরে একটা লোক দেখি যে ওদের ছেলেকে নিয়ে চলে যাচ্ছে বলছে ছেলে ডাক্তার বাড়ি নিয়ে যাবো তখন আমি তাদের তানাকে বললাম যে আপনি কেমন মানুষ যে মেয়েটা গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো যে মেয়েটা পুড়ে গেছে শয্যা মৃত্যুর সঙ্গে লড়ছে আপনারা তাকে ট্রিটমেন্ট না করে আপনারা যে ছেলে সুস্থ তাকে নিয়ে কোথায় যাচ্ছেন বলার পরে সে লোক ছেলেটাকে বাড়ি রেখে চলে গিয়েছে তারপরে আমরা ওরা তো কোনো ডাক্তার ট্রিটমেন্ট কিছুই করছে না হসপিটালে নিয়ে যাচ্ছে না আমরা থানা কল করলাম থানা সেখানে গিয়েছে থানা স্পট দেখেছে দেখার পরে আমরা ওখান থেকে মেয়েকে বার করলাম বার করে নিয়ে দেগঙ্গা কার্তিকপুর হসপিটালে নিয়ে এলাম কার্তিকপুর হসপিটাল থেকে সঙ্গে সঙ্গে রেফার করেছে রেফার করার পরে ওখান থেকে আমরা নিয়ে গেলাম বারাসাত হসপিটালে বারাসাতে গিয়ে সেখানে ভর্তি করলাম মেয়েটার অবস্থা খুবই খারাপ মেয়েটা এখন বারাসাত হসপিটালে ভর্তি আছে এখন আমরা জানি না কতদূর কী হবে তাই আমরা এটা বলতে চাই যে আমাদের মেয়ের উপরে যে শারীরিক নির্যাতন করেছে দেনা পাওনার জন্য আর যেভাবে মেয়েটাকে মেরেছে যেভাবে তাকে মানে অত্যাচার করা হয়েছে এর আমরা কঠোর শাস্তি চাই থানায় কি অভিযোগ করেছেন হ্যাঁ আমরা থানায় অভিযোগ করেছি তিনজনের নামে অভিযোগ করা হয়েছে মেয়েটার স্বামী এবং তার শ্বশুর আর শাশুড়ি তিনজনের কঠোর শাস্তি চাই আমরা
কঠোর শাস্তি দাবি জানিয়েছেন চাপাতলা গ্রাম পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। চাপাতলা পঞ্চায়েতের কেম চাঁদপুরে মেয়ে মেহেনা বিবি, তার এক বছর আগে বিয়ে হয়েছিল চৌরাশি গ্রামের শিমুলিয়া গ্রামে। মেয়েটাকে তার স্বামী শ্বশুর শাশুড়ি সকলে মিলে ফোনের দাবিতে টাকা পয়সা গণনার দাবিতে প্রায় সময় মারধর করতো, শারীরিক নির্যাতন করত। এবং বর্তমানে মেয়েটা 7 মাস গর্ভবতী, সেরকম একটা পর্যায়ে মেয়েটাকে আবার তারা ফোনের দাবি করে। এবং গতকাল সন্ধ্যার সময় তার স্বামী শ্বশুর শাশুড়ি মিলে 3 জন মারধর করে এবং ঘরের ভিতরে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন দিয়ে তাকে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আমরা জানতে পেয়ে সেখানে যাই, তাকে উদ্ধার করে কার্তিকপুর হসপিটালে নিয়ে যাই। তারপরে সেখান থেকে অবস্থা মারাত্মক দেখে ডাক্তারবাবু বাহাটাঘাট হসপিটালে তাকে রেফার করে, সেখানে বর্তমানে সে চিকিৎসাধীন। আমরা চাই যে এরকম একটা গর্ভবতী মা, তাকে যে তার স্বামী শ্বশুর শাশুড়ি মিলে নির্মমভাবে এরকম যে অত্যাচার করেছে, আমরা দেওয়াঙ্গা থানায় অভিযোগ জানিয়েছি, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। নারী নির্যাতনের ঘটনা বারে বারে উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে। আমাদের সমাজে মেয়েরা আজও সুরক্ষিত নয়, এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।